নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। দুবছর পর আশাকর্মী সমারোহ শিলচরে, কোভিডকালীন অবদানের স্বীকৃতি। স্কুটির ধাক্কায় যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, উধারবন্দে থানা ঘেরাও। প্রয়াত কবি ছবিগুপ্তাকে স্মরণ, বরাকের পাঁচ বিশিষ্টকে ইয়াসির সংবর্ধনা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের অধীনে কাছাড়ের জেলা স্বাস্থ্য সমিতি আয়োজিত 2021-22 আশাকর্মী সমারোহ রবিবার রংপুর হাইস্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। কাছাড়ের স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক তথা জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যালড্রয়েড ফারহেম মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিগত দুবছর যাবৎ করোনা মহামারীর জন্য আশাকর্মী সম্মেলন অনুষ্ঠিত করা সম্ভব হয়ে ওঠেনি। তবে করোনা মহামারীর সময় নিয়োজিত আশাকর্মীরা যেভাবে তাদের কর্তব্যে নিজেদের উৎসর্গ করেছিলেন, এর জন্য তিনি স্বাস্থ্য বিভাগের সমস্ত কর্মীদের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। মহামারীর সময় থেকে আশাকর্মীরা যেভাবে দিনরাত পরিশ্রম করে টিকাকরণ কার্যসূচিকে সফল করে তুলতে এগিয়ে এসেছেন, এর ফলে সাফল্য এসেছে বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে শিলচর মেডিকেল কলেজের সুপারিনটেন্ডেন্ট ডক্টর অভিজিৎ স্বামী বলেন, সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রকল্প রূপায়িত করতে হলে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন হয়। এক্ষেত্রে আশাকর্মীরা যেভাবে কাজ করে যাচ্ছেন এবং প্রকল্পগুলিকে সফলভাবে রূপায়িত করার জন্য তারা তাদের জীবনকে যেভাবে উৎসর্গ করেছেন, এর জন্য তিনি তাদেরকে অভিনন্দন জানান। স্বাস্থ্য বিভাগের প্রাক্তন আধিকারিক ডক্টর অজিত ভট্টাচার্য জানান, গত দুবছর অতিমারী এবং লকডাউনের সময় সকলে ঘরে থাকলেও ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ, আশাকর্মী, সুপারভাইজারদের দিনরাত কাজে নিয়োজিত থাকতে হয়েছে, এর জন্য তিনি তাদের কৃতিত্ব প্রদান করেন। অনুষ্ঠানে জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক ডক্টর পি কে রায়, জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জুল দেব, সাংসদ প্রতিনিধি পুলক দাস, ডক্টর এম আই বরভুয়া, ডক্টর অলকানন্দ নাথ এবং ডক্টর সুমনা নাইটিং। এতে কোভিড টিকাকরণের সময় অনবদ্য অবদানের জন্য 27 জন আশাকর্মী, 32 জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং 10 জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর আশুতোষ বর্মন এবং উধারবন্দ, জালালপুর, বিক্রমপুর ও সোনাই স্বাস্থ্যখণ্ড এলাকার 7 জন প্রয়াত সুপারভাইজার ও আশাকর্মীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। স্কুটির ধাক্কায় যুবকের মৃত্যুকে কেন্দ্র করে লাশিং বাগানে রবিবার উত্তেজনা দেখা দেয়। প্রায় শতাধিক পুরুষ মহিলা উধারবন্দ থানা ঘেরাও করেন। থানার ওসি প্রদীপ হালুই মৃত যুবকের পরিবারকে সুবিচারের আশ্বাস দেন। ঘটনাটি সংঘটিত হয়েছে উধারবন্দ থানার অন্তর্গত পানগ্রামে। হত ব্যক্তি পানগ্রাম তৃতীয় খণ্ডের বাসিন্দা মাংরা মুন্ডা। এ মর্মে রোহন সিং নামের স্কুটি চালককে অভিযুক্ত করে উধারবন্দ থানায় মামলা দায়ের করেছেন মাংরা মুন্ডার স্ত্রী। তিনি উল্লেখ করেন, গত শুক্রবার বেলা 11:30 নাগাদ স্কুটি নিয়ে পানগ্রাম এমএ স্কুলের পার্শ্ববর্তী মধুরা পূর্ত সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় উধারবন্দের দিক থেকে আরেকটি স্কুটি নিয়ে আসা রোহন সিং নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মাংরা মুন্ডার স্কুটিতে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেন। সেখানে আসার পর মুন্ডার অবস্থা বেগতিক দেখে তাকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে তাকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, কিন্তু শনিবার মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হচ্ছে আমরা কাকু মাংরা মুন্ডা আর ঘরে যেতে আসলো, ঘরে যাইবার সময় তার ভাই তম্বি সিং এমন কইছে তার ঘর কাজে যেত, আর যাইবার লাগে তারে কইছে বলে আচ্ছা ঠিক আছে আমি যাইমু, তো কইয়া মানে উঠাই তো আসলো সময় দেখে গাড়ি গিয়ে আমার মানে স্কুটি 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 উঠাইয়া লইয়া যেত আসিল, তখন অন্য গাড়ি আইয়া মারছে, কিটা গাড়ি মারছে? স্কুটি স্কুটি মারছে। এরপরে এরপরে তো ওইতে কেন পড়িয়া বেউস হয়ে গেছে, এরপরে আনছে হসপিটালে। তারপরে হসপিটাল থেকে ঘর নিছে, তারপরে আবার নিছে মেডিকেল, এখানে যাওয়ার পরে কালকে মারা গেল। তিনটা আমরা তো ন্যায় লাগে, ন্যায় লাগে আমরা এর লাগে তোমরা তো আমরা তাইছো। শিলচরের আম্বেদকর ভবনে রবিবার এক সভার মাধ্যমে বরাক উপত্যকার 5 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে সংবর্ধনা জ্ঞাপন করলেন ইউথ এগেনস্ট সোশ্যাল ইভিল বা ইয়াসের কর্মকর্তারা। উল্লেখ্য, 2018 থেকে সংগঠন প্রয়াত ছবিগুপ্তার স্মৃতিতে সম্মান প্রদান করে আসছে। এবারও সংস্থা তাদের প্রয়াসকে অব্যাহত রেখে কবি ঘনশ্যাম পাণ্ডে ও কবি ধ্রুবদীপ দত্ত রায়কে প্রয়াত ছবিগুপ্তার স্মৃতি সম্মান প্রদান করেন। এছাড়াও শর্মিষ্ঠা দে সহ
ক্রীড়া সংগঠক চন্দন শর্মাকে সংবর্ধনা জ্ঞাপন করার পাশাপাশি সদ্য প্রয়াত শিশু বসাককে মরণোত্তর সম্মাননা প্রদান করেন সংস্থার কর্মকর্তারা। সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় এদিন বলেন, 2022 ইংরেজির শেষে শিক্ষার ক্ষেত্রে প্রয়াত পার্থসারথি চন্দ্র স্মৃতি পুরস্কার শুরু করা হবে। এই পুরস্কার প্রত্যেক বছর চালিয়ে যাওয়ার প্রয়াস অব্যাহত রাখবে বলেও জানান তিনি। ইয়াসি তার জন্মলগ্ন থেকেই বরাক উপত্যকার এতদ অঞ্চলে সমাজসেবামূলক বিভিন্ন কার্যে জড়িত থেকে জনহিতে কাজ করে যাচ্ছে। আগামীতে সংস্থার এই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে নিতে এদিন কাছাড় সহ গোটা উপত্যকাবাসী সহযোগিতা কামনা করেছেন সঞ্জীব রায়। আমরা প্রত্যেকবারই প্রয়াত কবি শ্রী সবিগুপ্তা স্মৃতি রক্ষার্থে আমরা পুরস্কার দিয়ে থাকি, সম্মান দিয়ে থাকি এবং 2018 থেকে 2022 এটা পঞ্চম বর্ষ। যেহেতু আমরা 2021 করোনা প্রোটোকলের জন্য এই প্রোগ্রাম আয়োজন করতে পারিনি, তাই এবার আমরা 2021 এবং 2022 এই দুই বছরের জন্য দুজন কবিকে আমরা সম্মান দিয়েছি। এবার আমরা সম্মান দিয়েছি হাইলাকান্দি থেকে কবি ঘনশ্যাম পাণ্ডেকে, ওনাকে 2021 বর্ষযোদ্ধা দেওয়া হয়েছে। এবং 2022 জন্য আমরা সম্মান দিয়েছি কবি সুব্রজিৎ দত্ত রায় মহাশয়কে। সাথেই আমরা জানি শর্মিষ্ঠা দেব, ওনার একটি ফিচার ফিল্ম এটা দ্বিতীয় স্থান অর্জন করেছে ইন্টারন্যাশনাল রিলিজ ফিল্ম ফেস্টিভ্যালে, তাই ওনাকেও ইয়াসির পক্ষ থেকে সম্মান দেওয়া হয়েছে। এবং সাথেই শিশুতোষ বোসাক, যিনি কিছুদিন আগে প্রয়াত হয়েছে, ওনাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইয়াসির পক্ষ থেকে দেওয়া হয়েছে ক্রীড়া সংগঠক হিসাবে। এবং সাথে আমরা চন্দন শর্মা, তিনি সবসময় মাঠের সাথে জড়িত আছেন, ক্রীড়ার সাথে জড়িত আছেন, খেলোয়াড়ের সাথে জড়িত আছেন, ওনাকেও ইয়াসি এবার সম্মান জানিয়েছে। মূলত আমরা 5 জনকে সম্মান জানিয়েছি। এবং আরেকটি কথা আমি জানিয়ে দিই যে এই বছর শেষ দিকে আমরা প্রথমবারের মতো প্রয়াত পার্থসারথী চন্দ্র স্মৃতি পুরস্কার শিক্ষার ক্ষেত্রে আমরা আরম্ভ করবো, এটাও আমরা চালিয়ে যাবো। বিশিষ্ট আইনজীবী আফতাবুর রহমান বরভূঁইয়ার দ্বিতীয় প্রয়াণ বার্ষিকীতে স্মৃতিচারণ সহ এক আলোচনা সভার আয়োজন করল আকসা। রবিবার আকসার উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত সভায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীর ভূমিকা শীর্ষক আলোচনায় বিশিষ্টজনেরা নিজেদের মতামত ব্যক্ত করেন। আমরা তাকে আজ স্মরণ করতে পেরে আমরা আকসা নিজেকে ধন্য মনে করছি, কারণ এ ধরনের একটা বড় মাপের যে মানুষ, শুধু উনি যে একজন প্রতিষ্ঠিত উকিল ছিলেন তা নয়, অ্যাডভোকেট ছিলেন তা নয়, তিনি সমাজের স্বার্থে নিজেকে বিলিয়েছিলেন। আপাদমস্তক উনি ভদ্রলোক, যে শার্ট পোশাক পরতেন সেটা নিট অ্যান্ড ক্লিন থাকতো সবসময়, এবং ইংলিশ যে ড্রাফট তিনি দিতেন সেটা একটা নাইস ড্রাফট। বরাক উপত্যকায় কাছাড় জেলায় যে কজন ভালো ইংলিশ লিখতে পারেন তার মধ্যে আফতাবুর রহমান বরভূঁইয়া অন্যতম। মাঝে মধ্যে ওনাকে আমি ডাকতাম আমার চেম্বারে, আমি যখন ডিস্ট্রিক্ট জেলা ছিলাম আমার চেম্বারে ডাকতাম, এমনিতেই বসে গল্প করতো, পার্সোনাল গল্প, ফেডারে গল্প। আগে থেকে তো ওনাকে চিনতামই আমি। একটা জিনিস আমিও মেনে নিচ্ছি, ওনারা যা বলছেন, আফতাবুর রহমান বরভূঁইয়া হি ওয়াজ এ পারফেক্ট জেন্টলম্যান। উনি কাপড় চোপড়ে কিন্তু একদম পারফেক্ট জেন্টলম্যান, কথাবার্তা কিন্তু অনেক স্টাইলে এগুলো করা উঠতেন, কথার মধ্যে মাপযোগ ছিল ওনার। সুতরাং এইরকম একজন ব্যক্তিত্বকে আমরা হারিয়ে সত্যি আমি বলবো যে আমরা একটা, এটা আমাদের একটা অপূরণীয় ক্ষতিস্থান হয়েছে। শিলচরের ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের পক্ষ থেকে সোনাই অঞ্চলের যারা হজ প্রশিক্ষণ নিচ্ছেন তাদের সম্মাননা জানানো হয়। রবিবার সোনাই হজ ভবনে 128 জন হজযাত্রীকে খোঁজের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্সার হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটর কল্যাণ চক্রবর্তী, সভাপতি ডক্টর এম মাসুম বিশেষ অতিথি ছিলেন। এছাড়া বিশিষ্ট সমাজসেবী জালাল উদ্দিন মজুমদার, বাহারুল ইসলাম, ফারুক মজুমদার উপস্থিত ছিলেন। সোনাই হজ কমিটির সাধারণ সম্পাদক অপু মজুমদার, নুরুল হক, তুতা চৌধুরী উত্তরীয় দিয়ে, ডক্টর এম মাসুম, ডক্টর রেজা, মিলানউদ্দিন লস্কর, মহিবুল হক বরভূঁইয়া, রেজাউল করিম বরভূঁইয়া, রাজা লস্কর, আলতাফ হোসেন চৌধুরী, মনুল হক লস্কর, রফিয়া বেগম লস্কর সম্মান জানান। পরে অনুষ্ঠানে সংস্থার সম্পাদক সজল লস্কর হজযাত্রীদের সম্মান জানান। বিশেষভাবে 8 জন হজ সেবককে আলহাজ মজেদ্দার আলী বরভূঁইয়া সম্মান প্রদান করা হয়। সুদাই হজ কমিটির আন্ডারে যে সমস্ত হজযাত্রীরা প্রশিক্ষণ দিচ্ছেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, এবং সেই সংবর্ধনা অনুষ্ঠানে খুজের কর্মকর্তারা উপস্থিত থেকে নানাবিধ স্মারক দিয়ে তাদেরকে সম্মানিত করেছেন, যারা হজের কাজের সঙ্গে যুক্ত, হজের যে সমস্ত মানুষের সেবা করছেন তাদেরকে আরও মনোবল বাড়িয়ে দিতে
ভূ সামাজিক সংস্থা এই প্রয়াসকে আমি অভিনন্দন জানাই। বিশেষ করে এই সামাজিক সংস্থা যে জেনারেল সেক্রেটারি কাজল সজল সজল সবসময় একটা নতুনত্ব কিছু দিয়ে সেবার মাধ্যমে কিছু নতুনত্ব দেখাতে চায়। আজকে যেভাবে আর একটা অন্য ধর্মী একটা প্রকৃতপক্ষে একটা অন্য স্বাদের আমি বলবো অন্য স্বাদের বা অন্য ভঙ্গিমায় যেভাবে একসাথে জনসেবার একটা স্মারক রেখে গেল তার জন্য সামাজিক সংস্থাকে আমি সুরাইবাসীর পক্ষ থেকে এই অঞ্চলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই। কাজ প্রত্যেকেরই প্রত্যেক পশুপালনের কর্ম সবাই ভাগ্য হয় না আপনাদের ভাগ্য নিশ্চয়ই আপনারা পারবেন বিশেষ কোনো কষ্ট হবে না কাজের সময় ধৈর্য সহকারে কাজ করতে হবে একটু শারীরিক পরিশ্রম হয় ঠিকই কিন্তু শারীরিক পরিশ্রম সহ্য করা যায় সেটা এখন বড় কিছু নয় কষ্ট শুধু পাঁচ সাত দিনের জন্য বাকি দিনগুলি নয় মিনাতে একটু কষ্ট হয় আর হয়তো দিনের বেলা শেষ হয়ে যায় মুন্দারিফা রাত্রিবেলা সেখানেও বেশি কষ্ট হয় না একটু টাকার সুবিধা আজকাল অনেক সুবিধা করে দেওয়া হয়েছে আর তারপরে যেটা হয় হয়তো আরফা থেকে ফিরে আসার সময় একটু অসুবিধা হয় হাঁটতে হয় কারণ গাড়িগুলাতে। সম্প্রতি শালচাপড়া ব্লকে খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিক ও কর্মী পরিচয় দিয়ে রেজিস্ট্রেশনের নামে অর্থ আদায় করতে গিয়ে পাঁচজনকে আটক করা হয়। ধৃতদের মধ্যে একজন অসম গণ পরিষদ দলের কাছাড় জেলা যুব পরিষদের সদস্য ছিলেন। এতে দলের ভাবমূর্তি নিয়ে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও এবার অর্থ আদায়ে ধৃত সোনাই বিধানসভার মুজাহিদ মজুমদারকে এজিপি যুব পরিষদের সদস্য পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শনিবার শিলচরে দলের কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব সিনহা, বরাক ভ্যালির ইনচার্জ সভাপতি আবুল হাওয়াল বড়লস্কর, প্রাক্তন যুব পরিষদের আব্দুল রহমান লস্কর, ইমদাদ মজুমদার, শিলচর বিধান পরিষদের সাধারণ সম্পাদক সুজিত শর্মা ও আব্দুল হোসেন মজুমদার এই সিদ্ধান্তের কথা সংবাদ মাধ্যমকে জানান। রাজীব বলেন, মুজাহিদ মজুমদার অসম গণ পরিষদ কাছাড় জেলা যুব পরিষদের একজন কর্মকর্তা ছিলেন। যেহেতু তাকে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তাই আইনি প্রক্রিয়া চলা অবধি সাময়িক হয়ে বরখাস্ত করা হয়েছে। আসাম গণ পরিষদ দলের যুব শাখা যেটা আছে, আসাম যুব পরিষদের কাছাড় জেলা সভাপতি পদে আছি। মুজাহিদ আহমেদ যে ছেলেটা, দলের একটা ওয়েলফেয়ার হিসেবে কাজ করছে বিগত দিনে, রিসেন্টলি মিউনিসিপ্যাল ইলেকশনে হয়ে অনেক কাজ করছে। তার ব্যক্তিগত ব্যাপার, তার ব্যবসা বাণিজ্য জড়িয়ে কোনো একটা জিনিসও গভর্নমেন্টে তারে পাইছে কিছু একটা জিনিস, হয়তো এটা নিয়ে পুলিশে তারা অ্যারেস্ট করছে, ইভেনচুয়ালি তারা জেলও তার রেফার করা হয়েছে। এখন যদি কোর্টে কেস চলে, কেসের মাধ্যমে যদি দেখা যায় যে গিলটি দেন, তারে আমরা দল থেকে পার্মানেন্টলি সাসপেন্ড করা হইব। আর ইন কেস যদি দেখা যায় না গিলটি না, তখন আমার তার টেম্পোরারি যেটা এখন তার সাসপেনশন যেটা আছে সেটা উইথড্র করা হইব। আজকে মিটিংয়ে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা টেম্পোরারিলি সাসপেন্ড করা হইব। শিলচর ডিএসএ তে আয়োজিত জমজমাট বার্ষিক টেবিল টেনিস আসরে ব্যাপক সাড়া পড়েছে। রবিবার ডিএসএর ইনডোর স্টেডিয়ামে চলতি বছরের কৃপাময় রায় মেমোরিয়াল বার্ষিক টেবিল টেনিস প্রতিযোগিতার একাধিক ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করেন খেলোয়াড়রা। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। দুবছর পর আশাকর্মীর সমারোহ শিলচরে, কোভিডকালীন অবদানের স্বীকৃতি। স্কুটির ধাক্কায় যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, উধারবন্দে থানা ঘেরাও। প্রয়াত কবি ছবি গুপ্তাকে স্মরণ, বরাকের পাঁচ বিশিষ্টকে ইয়াসির সংবর্ধনা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।